উনচল্লিশ জন ব্যবসায়ীর ছয় কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাহান গ্রুপের এমডি মশিউর রহমান খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয় এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন মশিউর রহমান খান বন্দর নগরী চট্টগ্রামের উনচল্লিশ জন ব্যবসায়ীর কাছ থেকে ছয় কোটি টাকা আত্মসাত করেছে তার নামে চল্লিশটির অধিক মামলা রয়েছে বলেও জানান তারা মানববন্ধনে ভুক্তভোগীরা পাওনা টাকা আদায়ে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন